নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মিথুন রাশির দু হাজার কুড়ি কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস আপনাদের দিতে চলেছি দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি শনি ধনু থেকে মকর রাশিতে গোচর করবে পরবর্তীতে এটি এগারোই মে দু কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি মধ্যে বিপরীতমুখী গমন করবে বাইশে মার্চ দু হাজার কুড়ি সালে বৃহস্পতি প্রত্যাবর্তন গতিতে মকর রাশিতে চলে যাবে এবং তারপরে আবারও এর গোচর ধনু রাশিতে তিরিশে জুন দু হাজার কুড়ি হবে মে চোদ্দো দু হাজার কুড়ি থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার কুড়ি এটি প্রত্যাবর্তন করবে এই বড় গ্রহগুলি ছাড়াও রাহু এবং কেতু তাদের রাশি যথাক্রমে মিথুন থেকে বৃষ রাশিতে এবং ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে পরিবর্তন করবে দু হাজার কুড়ি সালের জন্য এগুলি প্রধান গ্রহের গোচর হিসাবে বিবেচিত যদিও এই গোচর যথেষ্ট নয় আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু ব্যক্ত করতে তবে আপনার চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই বছরটি কেমন যাবে তা আমি এবার আপনাদের জানাই এই বছর আপনার ভাগ্য একটি চক্রের মতো ওঠানামা করবে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যথেষ্ট স্বচ্ছন্দ্য বোধ করবেন না তবে রাহুর প্রবণতা অনুসারে আপনি সর্বদা সন্তুষ্ট হতে পারবেন না অর্থনৈতিক দিক থেকে আপনার অষ্টমে শনি বা দু হাজার কুড়ি জানুয়ারি থেকে শুরু হবে এবং সারা বছর চলতে থাকবে ঢাইয়া যা আপনার কেরিয়ার এবং সম্পদকে প্রভাবিত করতে পারে মিথুন রাশি দু হাজার কুড়ি অনুসারে এই বছর আপনার পিতার স্বাস্থ্য যত্ন নেওয়া উচিত যদি সামান্যতম স্বাস্থ্যের ক্ষতি হয় সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন মার্চ মাস থেকে শুরু করে মে মাসে অতিরিক্ত যত্নের প্রয়োজন রয়েছে পিতার স্বাস্থ্যের এই বছরটি স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রেও পরিমিত শনি আপনার চতুর্থ ঘরে অবস্থান করলে আপনার ভাগ্য আপনার সাথে নাও থাকতে পারে এটি কাজের সামনের দিকে বাধা তৈরি করতে পারে বা চাকরি পেতে অসুবিধার সৃষ্টি করতে পারে আপনি আপনার সিনিয়র এবং কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাবেন তবে আপনি তাদের পরামর্শে সম্পূর্ণ সুবিধা নিতে পারবেন না মার্চ মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে এই প্রস্তাব দেওয়া হয় যে আপনি আপনার অর্থ এবং কর্মজীবনে মনোযোগ দিন আপনি যদি সরকারি চাকরির জন্য বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আপনি অসুবিধার মুখোমুখি হতে পারে দু হাজার কুড়িতে কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে আপনার কারণ আপনার ভাগ্য আপনার সাথে থাকবে না আপনার পারিবারিক জীবন মাঝারি হবে এবং বছরের মাঝামাঝি কয়েক মাস বাদে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে থাকবে এটি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সম্প্রীতির দিকে ইঙ্গিত দেয় যারা এখনও অবধি সিঙ্গেন রয়েছেন তারা কিন্তু বছরের মাঝামাঝি সময়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন বছরের প্রথম অর্ধটি প্রেমের বিষয়গুলির জন্য একটা ভালো নাও হতে পারে তবে বছরের দ্বিতীয় অর্ধ প্রেমের জন্য খুবই শুভ বছরের দ্বিতীয়ার্ধে আপনি যদি কাউকে প্রেমের প্রস্তাব দিতে চান অবশ্যই দিয়ে দিন তবে দেখবেন আপনি পজিটিভ অ্যান্সার পাবেন কেউ যদি বিবাহে জড়াতে চান অবশ্যই বছরের দ্বিতীয়ার্ধটি খুবই সব তবে মনে রাখবেন আপনাদের যেহেতু ঢাইয়া শুরু হচ্ছে কাজেই দক্ষ কোনো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ গ্রহণ করুন তারপরে বিবাহের পথে পা রাখুন জীবন যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য সময়টা খুব একটা শুভ নয় যারা উচ্চশিক্ষার সাথে জড়িত আছে তাদের সাথেও কিন্তু এই একই কথা প্রযোজ্য তাদের জন্য এই সময়টা খুব একটা শুভ নয় শরীর স্বাস্থ্যের এই সময় আপনাদের খুব নজর দিতে হবে কারণ শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়ী তাদের এই সময় ব্যবসা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই আত্মসংযমের সাথে নিজে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান দু হাজার কুড়িতে আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করুন পিতার সাথে এবং মাতার সাথে কথা কিন্তু কাটাকাটি হতে পারে এবং তা ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্কে কিছুটা চির ধরতে পারে দু হাজার কুড়ি মিথুন রাশির জাতক জাতিকারা সাবধানে কাটান কেননা বছরটি আপনাদের জন্য খুব একটা যে শুভ তা কিন্তু আমি শোনাতে পারছি না তবে হতাশ হবেন না অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং হনুমান মন্দিরে অতি শনিবার করে যান